কর্মফলদাতা শনি হল একটি ভারতীয় ধর্মীয় ভক্তিমূলক সিরিজ যে সাতই নভেম্বর থেকে মার্চ পর্যন্ত কালার্স টিভিতে সম্প্রচারিত হয় এই বাংলা অনুকরণ হল সবার বড় ঠাকুর শনি যা কালার্স বাংলা চ্যানেলে সম্প্রচারিত হয় সিরিজটি প্রযোজনা করেছেন সিদ্ধার্থ কুমার তেওয়ারি স্বস্তিক প্রোডাকশন এটি নির্মাণ করেছেন সিদ্ধার্থ কুমার তেওয়ারি শনিদেবের চরিত্রে রোহিত খুরানা তরুণ শনির চরিত্রে কার্তিক মালরিয়া স্বর্ণীয় বা চরিত্রে জুহি পারমার ভগবান শিব বা মহাদেবের চরিত্রে তরুণ খানা দত্তা সূর্য দেবের চরিত্রে শলিল আঙ্কোলা বিশ্বকর্মা দেবের চরিত্রে গুফি পেন্টাল দেবরাজ ইন্দ্রদেবের চরিত্রে কুনাল বক্সি রাহুর চরিত্রে জোহাইভ সিদ্দিকি শুক্রাচার্যের চরিত্রে টিনু বর্মা কাকলের চরিত্রে পুর পূর্বেশ পিম্পল তরুণ কাকলের চরিত্রে প্রণীত শর্মা যমরাজের চরিত্রে শচীন যাদব যুবক যমরাজের চরিত্রে দেবীশ আহুজা যমুনা দেবীর ভূমিকায় কাজল শ্রীবাস্তব তরুণী যমুনা দেবী চরিত্রে দৃশা কল্যাণী রাবণ চরিত্রে শাহবাজ খান কথক হিসেবে সৌরভ রাজ জৈন বড় নীলিমা দেবীর চরিত্রে পার্বতী সাহগল নীলিমা দেবীর চরিত্রে জান্নাত জুবের রহমানি হনুমানের চরিত্রে নির্ভয় ওয়াদওয়া ঈশ্বর গণেশের চরিত্রে ঈশান ভানুশালী রাজ রাউত ঈশ্বর কামদেবের চরিত্রে যশ ভোজওয়ানি অশ্বিনী কুমার চরিত্রে দেবী পার্বতী দেবীর চরিত্রে প্রীতি চৌধুরী মহাকালী দেবীর চরিত্রে প্রথমে আনন্দ এবং পরবর্তীকালে পূজা শর্মা দেবতা বিষ্ণুর চরিত্রে দিবাকর পণ্ডিত দেবী লক্ষ্মীদেবীর চরিত্রে শ্বেতা ব্যাস ভগবান ব্রহ্মার চরিত্রে অমরদীপ গর্গ চন্দ্রদেবের চরিত্রে রাজ সিং লোহিতাঙ্গের চরিত্রে সিদ্ধার্থ বাসুদেব অঞ্জনী দেবীর চরিত্রে স্নিগ্ধা আকলকার সিংহিকা চরিত্রে সুধা চন্দ্রন কাকলের বাবার চরিত্রে কুনওয়ার নবীন জেঙ্গার বালি ব্রহ্মা ঋষি বিশ্বামিত্র চরিত্রে রাজা হরিশ্চন্দ্র চরিত্রে কানন মালহোত্রা রাজা চিত্ররথের চরিত্রে ব্রাউনি পরাশর বায়ু পব অথবা পবন দেবের চরিত্রে বিশাল নায়ক আকাশদেব অথবা জল দেবতার চরিত্রে হিমাংশু বাজমাই মোহিনী দেবী চরিত্রে অত্রালী চট্টোপাধ্যায় মন্দদরী চরিত্রে সম্পদা ওয়াজে দেবর্ষিনের চরিত্রে বিজয় বদলানি কুপর্ণ চরিত্রে জাভেদ পাঠান অভিনয় করেছেন সিরিজের গল্পটি ঈশ্বর শনিদেবের জীবনের উপর ভিত্তি করে তৈরি যিনি তার ন্যায় বিচার ও ক্রোধের জন্য পরিচিত সিরিয়ালটিতে ব্রহ্মা বিষ্ণু এবং শিবকেও শনির পরামর্শদাতা হিসেবে দেখানো হয়েছে এতে শনির কঠিন শৈশব কর্মফলদাতা উপাধি পাওয়া তার পতন সূর্যলোকে প্রত্যাবর্তন বিবাহ স্ত্রীর অভিশাপ পাওয়া এবং অবশেষে কর্মফলদাতা হিসেবে তার প্রত্যাবর্তন দেখানো হয়েছে গল্পটি সূর্যদেব ও ছায়ার পুত্র শনি সম্পর্কে যিনি সন্ধ্যার ছায়ারূপ সূর্যদেবের প্রথম স্ত্রী এবং সন্ধ্যার সাথে সূর্যদেবের জম ও নামে দুটি সন্তান রয়েছে যখন সন্ধ্যা সূর্যদেবের উত্তাপ সহ্য করতে পারে না তখন তিনি ছায়া তৈরি করেছিলেন যত্ন নেওয়ার জন্য তার সন্তানরা যতক্ষণ না সে একটি টোকা থেকে ফিরে আসে তিনি তাকে তার স্বামীর কাছাকাছি না যাওয়ার জন্য সতর্ক করেন কিন্তু ছায়া সন্ধ্যার বিরুদ্ধে তাই করেছিলেন শনিদেব অন্ধকার হিসেবে জন্মগ্রহণ করেছিলেন কিন্তু সূর্যদেব পরে তার রং গ্রহণ করেন সন্ধ্যা ছায়া এবং তার ছেলে শনিকে ঘৃণা করে কারণ সে মনে করে যে ছায়া তার স্বামীর কাছে গিয়ে তাকে প্রতারিত করেছে তাই তিনি ইন্দ্রদেব ও রাহুর সাহায্যে শনি ও তার মা ছায়াকে অনেক কষ্ট দেন কিন্তু যাই হোক শনি তার কর্মপাল শক্তি এবং তার কর্মের সাহায্যে এই সবের মুখোমুখি হন পরে শনি সন্ধ্যার দুষ্ট চরিত্রকে সূর্যদেবের সামনে উন্মোচন করেন এবং ফলস্বরূপ সূর্যদেব সন্ধ্যাকে তারা করেন এবং চানাকে তার সরকারি স্ত্রী হিসেবে ঘোষণা করেন এর কারণে ছায়া আবার গর্ভবতী হয় এবং তারা বধরা নামে একটি দ্বিতীয় পুত্র সন্তানে জন্ম দেয় কিন্তু আসলে সন্ধ্যার দুষ্ট পরিকল্পনার কারণে ভাদ্রা সবার বিরুদ্ধে হয়ে ওঠে এবং অবশেষে সে আত্মহত্যা করে তবে দুর্ভাগ্যবশত দোষ নিজেই শনির উপর চায় এবং ফলস্বরূপ ছায়া তাকে ঘৃণা করতে শুরু করে শনি এবং তিনি নিজের কাজ কাছ থেকে শনির কর্মফল অবস্থান নেন পরে হতাশাগ্রস্ত শনি সব কিছু ক্ষমা করে চলে গেলেন এবং বছর চলে গেল দশ বছর পরে শনি ফিরে আসেন এবং এখন তিনি কিছু পরিস্থিতির কারণে ধামিনীকে বিয়ে করেন এবং এমনকি তিনি রাবণ ইন্দ্র এবং রাহু নামে প্রচুর শত্রু অর্জন করেছেন যাই হোক শনি সবার মুখোমুখি হন এবং পরিস্থিতি স্বাভাবিকভাবে রাখার চেষ্টা করে কিন্তু সেবাইয়ের কারণে ধামিনী শনিকে অভিশাপ দেন কারণ তিনি কখনোই কারোর মুখ দেখেন না কারণ তারা তাদের বিবাহকে পরিপূর্ণ করার পরিবর্তে অনেক দূরে চলে যাচ্ছিল এই ধরনের পরিস্থিতিকে এড়াতে শনিকে আবার তার কর্মপাল ক্ষমতা গ্রহণ করতে হবে কিন্তু শনি তা প্রত্যাখ্যান করেছিলেন পরে ছায়া ধামিনীর পর প্রমাণ ও বক্তৃতার শনিকে বুঝতে পেরেছিলেন অবশেষে রাবণ সমস্ত নবগ্রহ দখল করার জন্য সূর্যলোকের বিরুদ্ধে যুদ্ধ করেছিলেন কিন্তু শনি তাকে যথাসম্ভব বাধা দেওয়ার চেষ্টা করেছিলেন শেষ পর্যন্ত শনি তার কর্মপাল ক্ষমতা পুনরুদ্ধার করেন এবং এমনকি ধামিনী যা দিয়েছিলেন তা থেকে মুক্তি পান এবং রাবণকে পরাজিত করেন এবং তার পরিবারের সাথে যোগ দেন আরও তিনি সকলের কাছে তার কর্মফল অব্যাহত রাখেন এই সিরিয়ালটি সেরা ঐতিহাসিক ধর্মীয় ভক্তিমূলক সিরিয়াল দু হাজার জন্য আইটিআই পুরস্কার পায় সেরা বিশেষ প্রভাবের জন্য গোল্ডেন পেটেল অ্যাওয়ার্ড দু হাজার সালে স্বস্তিক ছবির ক্ষেত্রে পান সেরা সঙ্গীত কথা সাহিত্যের জন্য গোল্ডেন পেটেল অ্যাওয়ার্ড দু সালে দিব্যা পায় সেরা শিশু অভিনেতার জন্য জি গোল্ড অ্যাওয়ার্ডে ভূষিত হয়েছিলেন কার্তিক মালভেয়া এবং আরো অ্যাওয়ার্ড পেয়েছে তিনশো ছেচল্লিশটি পর্ব নিয়ে এই সিরিয়াল সবার বড় ঠাকুর শনি শেষ হয় নিচে ডেসক্রিপশন বক্সে আমাদের ওয়েবসাইট নেটফি ফর ইউ এ গিয়ে সিরিয়ালের লিখিত রিভিউ পড়তে পারেন এই সিরিয়ালের গল্প আপনাদের কেমন লাগলো তা কমেন্টে জানান ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন এবং আপনি যদি আমাদের চ্যানেল আস্ক মির্চিকে এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ